টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সম্পূর্ণা এন্ড মায়া। আজকে কোনো ব্লগ নিয়ে আমি আসিনি, আজকে করব একটা হ্যাক, মেকআপ হ্যাক। সাতখানা মেকআপ ও আমাকে হ্যাক করে দেখাবে, মেকআপ হ্যাক ভিডিও, যাই হোক সেটা করব। জানি না আমাকে কেমন দেখতে লাগবে, তোমরাই বললো আমাকে কেমন লাগবে দেখতে। আমি এখন শুরু করে ফেলছি, ও করে ও আমাকে ট্রাই করবে মেকআপ হ্যাক, যেটা সেটা সাতখানা মেকআপ, সেটা তোমাদের সামনে আজকে আমি দেখাবো। হাসবে না কিন্তু, ভালো কমেন্ট করবে, জানি না কি বাজে বাজে কি সাজাবে আমি জানি না। সত্যি বন্ধুরা, আমি এই ফার্স্টবার হ্যাক ভিডিও বসেছি, মেকআপ হ্যাক ভিডিও, তাই বুঝতে পারছি না কি করব না করব। তা দেখা যাক, শুরু কর। তাহলে প্রথমে আমি এই হ্যাকটা ট্রাই করব। ফার্স্ট হ্যাক হচ্ছে এইটা, ব্লেন্ডার, মেকআপ ব্লেন্ডার সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য এরা এখানে বেলুন দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করেছে। আরে আমার কাছে বেলুন নেই, এখন ভর দুপুরে আমি বেলুন কিনতে যেতে পারবো না, তাই টেন্ডারা আমার কাছে ছিল একটা বেলুনের মধ্যে দেখতে আলু, তাহলে আমি এটা দিয়ে মেকআপটা করে নেব। করে ফেল, আর আমি রাস্তায় যাবো না, বেলুন আমার কাছে নেই, ব্যাস হয়ে যাবে আলু দিয়ে। দেখো আলুটা ঠিক বেলুনের মধ্যে নিয়ে আছে, নে কর। ফার্স্টে আমি ব্লেন্ডার আলু ব্যবহার করছি, আলু দিয়ে আমি আজকে মেকআপ করব, তার সাথে ফাউন্ডেশন, ফাউন্ডেশনটা এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি। দেখা যাক কিরকম ব্লেন্ড হয়। তোমাদের কাছে না থাকলে, ব্লেন্ডার নষ্ট হয়ে গেলে, মায়ের ঝুবড়ি দিয়ে একটা ভালো দেখে বেলুনের মতো একটা আলু নিয়ে নেবে, এর মধ্যে দেখবে খুব সুন্দর। আমার মাথায় বুদ্ধি এলো, আলুটা দিয়ে করা যাক ব্লেন্ডার হিসেবে, দারুন। এত সুন্দর হাত থাকতে, তানাক নেব আবার আলু, ছাড় না না গো, হয়ে গেছে, হয়েছে, এটা দিয়ে খারাপ হয়নি খুব একটা। আরে চোখে, আমার হাতটাকে, আরে ভগবান এত সুন্দর হাত দিয়েছে, তা নিয়ে এইরম এরম মাখবো কি ব্লেন্ডার বলো তোমরা? সব ব্লেন্ডার ফেন্ডার আমার দ্বারাই হয় না, এই নেব এই নেব এই নেব আর এই করে দেবো, দেখো কত সুন্দর লাগবে। এটা আবার কি ব্লেন্ডার ব্লেন্ডার অত আমি পুছি না, দেখো কি সুন্দর হয়ে গেল, দেখেছ? দেখো ম্যাক্সিমামটা আলু দিয়েই করা হয়েছে। যাই হোক, তো এই হ্যাকটা ঠিকঠাকই আছে, কাজ করেছে, বাট খুব একটা ভালো কভারেজ দেবে না। তোমরা হাত ব্যবহার করে নেবে, খুব একটা ভালো কভারেজ দেবে না, তবুও এটা দিয়ে করা যেতে পারে। তো এইটাকে 6/10 দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা নেক্সট হ্যাকে যাই। তাহলে এবার আমরা নেক্সট হ্যাক ট্রাই করব। হ্যাকটা দেখো তোমরা এখানে, হ্যাঁ এটাই হচ্ছে হ্যাক, যে আমার কাছে আছে ফোরসেপ, যেটা দিয়ে আইব্রোটা মাইর করবে। আমার নয় এ মা, আমি করব না, আমার লাগবে, যা এসব আমি করতে পারবো না, আমার অনেক লাগবে। একটু করো, ফার্স্টে ফার্স্টে বরফ ছাড়া ট্রাই করে দেখো। এ বাবা আমার লাগবে তো, একটা জিনিস আছে আমার কাছে, বরফ না বরফ না, কিন্তু সেই পেপসিটা আনা হয়েছিল না, ওই পেপসিটা খুব ঠান্ডা আছে, আমি বরফ যাওয়াইনি কিন্তু পেপসিটা ঠান্ডা আছে, সেই পেপসিটা দিয়ে হয়ে যাবে। এই দেখো এটা পরে খেয়ে নেব, তুই খেয়ে নিবি, আমি খাবো না, তুই খেয়ে নিবি, এখন এটা করে নি, এটা ঠান্ডা আছে, রাফ করো তাহলে। দেখো
এ বাবা এত জমে এত জমে যাবে না তো আচ্ছা বেশ আর রাখতে হবে না এবার রেখে দেব হ্যাঁ এবার কি করব এটা দি আমি এবার আবার ট্রাই করো লাগছে কিনা দেখো না এবার বেশি লাগছে না লাগছে না না বেশি লাগছে না মানে লাগছে কি লাগছে না অল্প লাগছে কিন্তু বেশি লাগছে না এইবার একটু একটু লাগছে তাহলে তুমি এই হ্যাকটাকে 10 এর মধ্যে কত দিতে চাও এটাকে আমি দিয়ে দেব 8 তাহলে এটাকে দিলাম 8/10 তাহলে চলো যাওয়া লাগলো না হ্যাঁ এটা লাগলো না ওকে তাহলে যাওয়া যাক নেক্সট হ্যাকে তাহলে চলে এসেছি এবার থার্ড হ্যাক সেটা হচ্ছে এইটা দেখো তার জন্য আমাদের লাগবে সেলো টেপ আর লাগবে আইশ্যাডো কি করবে সেলো টেপ দিয়ে আমাকে এ কি করবি সেলো টেপ দিয়ে কি ওরকম ভাবে আমরা তিনটে টুকরো করে কেটে নিচ্ছি আগে ফারস্টে হ্যাঁ কেটে নি তারপর আসছি তাহলে আমার আইশ্যাডোটা লাগানো হয়ে গেছে এবার আমি দেখি সেলো টেপগুলো তুলে কি হলো পার্থক্য তুই আমাকে ভূত সাজাচ্ছিস আর কিছু না খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না যদিও দাঁড়াও আমার চোখের উপরে দেখো মনে হচ্ছে কোনো বাইক চলে গেছে এমনই লাগছে চোখের উপরটা মনে হচ্ছে 10-12টা বাইক চলে গেছে এরকম মানে হ্যাকটা হয়েছে আর কি আইয়ের মানে আই স্যাডো দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে মনে হচ্ছে 4-5টা বাইক চলে গেছে তা যাই হোক জেব্রা ক্রসিং হয়ে গেছে আর আরেকটা জিনিস হচ্ছে কি বলবো ওমি আমাকে কেমন লাগছে বলবো তুই যে ওই যে পোকেমন দেখতিস না পোকেমনে একটা জন্তু ছিল না ওই জন্তুটার মতো আমাকে লাগছে দেখতে এত বিচ্ছিরি লাগছে তাহলে এই হ্যাকটাকে কত দেবে 10-এ দে 10-এ আমি একটা টুকরো দেব না 5 দেব তাহলে আমরা চলে এসেছি নেক্সট হ্যাক নিয়ে নেক্সট হ্যাকটা দেখো লাইনার পরবো লাইনার দিয়ে নয় লিপস্টিক ঠিক আছে চলো ট্রাই করা যাক ওরা একটা ব্রাউন কালারের লিপস্টিক দিয়ে পড়েছে বাট আমার কাছে কোন ব্রাউন কালারের লিপস্টিক নেই আমার কাছে রেড রঙের আছে রেড কালারেরই আছে রেডটাই নিয়ে এসেছি এই ব্রাশটা দিয়ে পড়ার চেষ্টা করব লাইনার লিপস্টিক দিয়ে লাইনার চলো দেখা যাক হাবাই যায় না চলো দেখা যাক এটা তাহলে বন্ধুরা তোমাদের কাছে যদি লাইনার না থাকে একটা লিপস্টিক বের করে নেবে আর নিয়ে চোখের মধ্যে ঢুলে দেবে ব্যাস লাইনার হয়ে যাবে রাস্তায় কেউ জিজ্ঞেস করলে বলে আমি হ্যাক করে বেরিয়েছি দেখি চোখ বন্ধ করো তাহলে দেখো এই হ্যাকটা লিপস্টিক দিয়ে লাইনার আমাকে কেমন যেন হরিণের মতো লাগছে আমি বন থেকে বেরিয়ে এসেছি হরিণ এইরকম মেকআপ করে বনে চলে যাবে হরিণদের সাথে মিশে যাবে ব্যাস নাচতে আরম্ভ করে এই হ্যাকটাকে কত দেবে তুমি 10-এ এটাকে তুই দে কত দেবে কাজ করেছে হ্যাকটা দিয়ে লিপস্টিক দিয়ে পড়া গেছে বাট এটা লং লাস্টিং হবে না এটা উঠে যাবে হাত লাগলে তাছাড়া রেড কালারের আইলাইনার ভালোও লাগছে না তো কাজ করেছে তো এটাকে তাহলে লিপস্টিক দিয়ে যার কাছে দেয়া যায় দেয়া যেতেই পারে কিন্তু একটা কথা বলবো যাদের কাছে হাতের সামনে দেখবে লাইনারটা ফুরিয়ে গেছে পয়সা নেই তখন কি করব মানে আমারই দশা আমার পয়সা নেই আমি কোনো সাজার জিনিস কিনতে পারি না তাহলে আমি কি করব এই লাইনার এই কি বলে লিপস্টিক দিয়ে লাইনার পরে বেরিয়ে যাব আমাকে অনেকটা হরিণের মতো দেখতে লাগবে তাই তো বন্ধুরা আরে চলো নেক্সট হ্যাকে যাওয়া যাক চলে এসেছি নেক্সট হ্যাক নিয়ে দেখো
দেখো মেয়েটা লিপস্টিক পরছে বাট লিপস্টিকটা বেরিয়ে গেছে, এবার এটাকে ঠিক করতে হবে। চলো ট্রাই করা যাক, আমি লিপস্টিকটাকে পরিয়ে নিই তারপর আসি। দেখো আমি লিপস্টিকটা পরেছি, তুমি একটু সামনে কি দেখো, দেখো লিপস্টিকটা বেরিয়ে গেছে এখানে পরাতে গিয়ে। এবার এটাকে আমি ঠিক করব, দেখা যাক কতটা কাজ করছে এটা। হ্যাকটা কিন্তু পুরোপুরি কাজ করেছে, পুরো বাইরে যতটুকু বেরিয়েছিল ক্লিন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ একদম, এটাই আমি 10-এ-10 দেব, তার কারণ হচ্ছে এই হ্যাকটা আমার কাজ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে তাহলে এটা 10-এ-10 দিলাম। এরপর চলো আর দুটো হ্যাক বাকি আছে, চলো নেক্সট হ্যাকে যাওয়া যাক। তাহলে চলো এবার নেক্সট হ্যাকটা ট্রাই করা যাক। দেখো হ্যাকটা, একটা লিপস্টিক দিয়ে ওরা আই মেকআপ করেছে, তার সাথে ওরা লিপস্টিকও ওটা দিয়েই পড়েছে, তার সাথে ব্লাশটাও ওটা দিয়ে লাগিয়েছে, তার মানে লিপস্টিক দিয়ে পুরো মেকআপটা হয়ে যাবে। তাহলে চলো ট্রাই করা যাক। আমি এই লিপস্টিকটা নিচ্ছি, অরেঞ্জ কালারের শেড এটা, এই লিপস্টিকটা দিয়ে আমি পুরোটা করব, দেখা যাক কাজ করে কিনা। তাহলে একটা আমি কথা বলছি, মানে লিপস্টিক দিয়েই তার মানে সব হয়ে গেল, তাহলে আমি মেকআপ বক্স কিনবো না। এবার থেকে তুই আর বলবি না আমার মেকআপ বক্স কিনে দাও, কারণ আমি লিপস্টিক দিয়ে লিপস্টিকও পরে নেবো, শ্যাডোও করে নেবো, গালে লুজও বানিয়ে নেবো, সবই হয়ে যাবে। তাহলে বলো বন্ধুরা আমি পয়সা খরচ করবো কেন, তাহলে ওটা দিয়ে মোটামুটি সব হয়ে যাবে, লিপস্টিক দিয়ে সব কিছু রেডি হয়ে যাবে। লাল বুনমুরগের মতো লাগছে এবার। চলে এসেছি লাস্ট হ্যাক নিয়ে, সেটা হচ্ছে একটা লাইনারের হ্যাক, তার জন্য আবার আমাদের লাগবে সেলো টেপ। হাতের সামনে আমি আইলাইনার খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি কাজল দিয়েই করবো এটা। দেখো লাইনারটা কিন্তু কাজ করেছে ঠিক, আমার কাছে লাইনার ছিল না বলে একটু মোটা লাগছে, বাট এটা লাইনার দিয়ে করলে কিন্তু ঠিকই হবে, আমি কাজল দিয়ে করেছি, একদম ঠিক কিন্তু এটা হয়েছে। বলো এই হ্যাকটাকে কত দেবে? এই হ্যাকটাকে আমি 10-এ-10, কারণ এটা আমার ভালো লাগে, সব থেকে আমার ফেভারিট লাগলো এটা। আর একটা যেন কোনটা লেগেছে, কোনটা লেগেছে
এটা 10 এ কত জন দিলাম 10 এ 10 দিয়েছো যেটা হচ্ছে লিপস্টিকটা বাইরে বেরিয়ে গেছে বাইরে হ্যাঁ লিপস্টিকটা বাইরে বেরিয়ে গিয়ে ওই এ দিয়ে ফাউন্ডেশন দিয়ে এ করা হলো ওটা 10 এ আউট অফ 10 ওটা দেওয়া হয়েছে আর এই যে লাইনারে এটাও আমি আউট অফ 10 10 এ আউট অফ মানে 10 এ দিচ্ছি এটা আমার খুব ভালো লাগলো তাহলে এটা এখানেই শেষ তাহলে আজকের এই সাতটা হ্যাক ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে করলো হ্যাক ভিডিওটা মনে হচ্ছে তাই তোমাদের বলেই দিলাম কখনো বন মোরগ কখনো ময়ূর কখনো চোখের ওপর দিয়ে গাড়ি চলে গেল অনেক কিছুই দেখানো হলো হ্যাকের মাধ্যমে তাহলে কোন ভিডিওটা মানে কোন হ্যাকটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আমাকে একটু জানিও বা ফুল ভিডিওটা দেখো দেখে অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দিও আর তোমরা তো সাবস্ক্রাইব করতে ভুলেই যাচ্ছ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও আমি কিন্তু সবার পাশে থাকবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল বাই বাই গড টাটা।